আসসালামু আলাইকুম। সামনে যেহেতু ঈদ, তো ঈদ স্পেশাল বিভিন্ন ডেজার্টের পাশাপাশি যদি এমন মিষ্টি হয় তাহলে তো কোনো কথাই হয় না। যারা মিষ্টি প্রেমী তাদের কাছে এই রেসিপিটা ভালো লাগবে। এক কাপ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে আজকের এই রেসিপিটা আমি শেয়ার করব। আশা করছি নতুনদের কাছে আমার এই রেসিপিটা ভালো লাগবে। মিক্সিং বলে আমি এক কাপ পরিমাণ ফুল ক্রিম গুঁড়ো দুধ দিচ্ছি। এরপর 1/4 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি। 1 কাপ পরিমাণ গুঁড়ো দুধের জন্য 1/4 কাপ পরিমাণ ময়দা কিন্তু দিতেই হবে। 1 চা চামচ বেকিং পাউডার, সোডা কিন্তু দেয়া যাবে না। 1 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি। এরপর এই উপকরণগুলো হাত দিয়ে ভালোভাবে মিক্স করে নিতে হবে। ডিম ছাড়া এখানে আমি নিয়েছি লিকুইড দুধ। দুধটা আগে থেকে জ্বালিয়ে ঠান্ডা করে নিয়েছি। প্রথমে 1/4 কাপ পরিমাণ দিয়েছি, এরপর অল্প অল্প করে আরও লাগলে দিয়ে দিব। টোটালি এখানে আমার 1/2 কাপের থেকে 2 টেবিল চামচ বেঁচে গিয়েছিল। আর এই ডোটা কিন্তু এমন আঠালো হবে। এরপর আমি হাত ধুয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। আর এই যে এইগুলো কিন্তু বেঁচে গেছে। হাতে অবশ্যই ঘি বা তেল লাগিয়ে নেবেন যখন মিষ্টির শেপগুলো দিবেন। এখানে গোল লম্বা যে কোনো সাইজের শেপ দিতে পারবেন, তবে এমনভাবে শেপ দিতে হবে গায়ে যেন কোনো প্রকার ফাটল দাগ না থাকে। সবগুলা মিষ্টি আমি এভাবে করে বানিয়ে নিচ্ছি। মিষ্টি বানানো হয়ে গেছে। আর এখানে 1 কাপ পরিমাণ গুঁড়ো দুধে কিন্তু আমার প্রায় 10 থেকে 12টার মতো মিষ্টি হয়েছে। আর আমি কিন্তু একটু সাইজে বড় করেই বানিয়েছি। তেল নিয়েছি, এখানে ডুবো তেল লাগবে। আর তেলটা কিন্তু কুসুম গরম হতে হবে, এর থেকে বেশি গরম হলে হবে না। এরপর এভাবে হাত দিয়ে একটু দুলিয়ে দিচ্ছি। এ পর্যায়ে কিন্তু চামচ বা কিছু দিয়ে নাড়া যাবে না। আর চুলোর আঁচটা কিন্তু অবশ্যই লো আছে রেখে এগুলো ভেজে নিতে হবে, এতে করে মিষ্টিগুলো ভেঙে বা ফেটে যাবে না। ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলো নামিয়ে ফেলবো। মিষ্টির সিরা বানানোর জন্য 1 লিটার পরিমাণ নর্মাল পানি আর 1.5 কাপ পরিমাণ চিনি আর 2টা এলাচ নিয়েছি। এটা আসলে স্কিপ হয়ে গেছে। যাই হোক, চিনিটা গলে গেলে এবং পানিতে বলক উঠে আসলে আগে থেকে বানিয়ে নেওয়া মিষ্টি দিয়ে দিচ্ছি। মিষ্টিগুলো কিন্তু এ পর্যায়ে একটু গরমই থাকবে, কোনো সমস্যা নেই। ঢাকনা দিয়ে ঢেকে ঢাকনার ছিদ্রটা আটকিয়ে আমি ঘড়ি ধরে 10 মিনিটের মতো জাল করব। অবশ্যই মিডিয়াম টু লো আছে জ্বালিয়ে নিতে হবে। 10 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে নিলাম আর দেখেন মিষ্টিগুলো কিন্তু ফুলের ডাবল হয়ে গেছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিব এবং এটা 1 ঘন্টার জন্য বা ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। 1 ঘন্টা পরে মিষ্টিগুলো ঠান্ডা হয়ে গেছে আর দেখেন কতটা নরম হয়েছে। এভাবে করে কিন্তু যখন তখন মিষ্টি বানিয়ে নিজেরা খেতে পারবেন বা ঈদের সময় বা যে কোনো অকেশনেও কিন্তু এটা বানিয়ে নিতে পারবেন খুব সহজে। রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিবেন এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। মিষ্টিটা আমি কেটে দেখাচ্ছি, দেখেন কতটা নরম হয়েছে এবং ভিতরটা রসালো। খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছিল। আশা করছি রেসিপিটা ভালো লেগেছে। নতুন কোনো রেসিপি নিয়ে আবার চলে আসবো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।